আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আপনাদের কিছু মানে কিছু কমেন্ট পাইলাম যেগুলো আসলে অনেক সময় খুব খারাপও লাগে। আপনারা অনেক সময় বলেন ভাই এটা করে দেন ওটা করে দেন, আমরা চেষ্টা করি বাট তারপরে দেখা যায় আপনাদের মন মতো হলে ওকে, না হলে দেখা যায় এটাই আবার আপনার দেখা যায় আরেকজনের সাথে কথা বলেন, সে যখন আরেকটা কমেন্ট দেয় আসে একটা নেগেটিভ কমেন্ট দিয়ে যান। যাই হোক, যার যেটা ভালো লাগে সেটা দিবেন, সমস্যা নাই। তবে আজকে কথা বলবো হচ্ছে 9:05-4 পরের যে আবেদন গুলা কি হবে। তো একটা কমেন্ট করলেন, দেখলাম যে আপনার সোর্স কি, ভাই আমার সোর্স হচ্ছে ওদের সাইটে মিনিস্ট্রি এবং গেজেট যা দেওয়া আছে আমি সেটাই বলি, আমি বানায়া কথা বলি না, এটা আমার পক্ষে না বানায়া কথা বলা সম্ভব না। এখন যেটা 2 তারিখ এবং 4 তারিখ এবং 12 তারিখ আপনার নন সিজনাল এবং হচ্ছে ডোমেস্টিক এবং সিজনাল আবেদন যেটা হয়েছে কত মিনিট পর্যন্ত, এটা কিন্তু আপনারা আমার মানে পর আগের ভিডিও গুলো দেখবেন যে লিংক দেওয়া আছে, অফিসিয়াল ভাবে প্রকাশ করছে যে নন সিজনালের জন্য হচ্ছে 9:04 মধ্যে যে আবেদন হয়েছে 50,000-এর বেশি সেটা হচ্ছে, আর কোটা আছে 39,000 এবং ডোমেস্টিকের জন্য হচ্ছে 9,500 এগেনস্টে 9:04 পর্যন্ত আবেদন হয়েছে 11,076-এর বেশি। আর আপনার সিজনালে যেটা আবেদন হয়েছে 9:05 মধ্যে আপনার আবেদন হয়েছে আপনার 86,000-এর বেশি, যেটা 82,550। তো সরকার, আমি বললাম এবার যারা এই সময় যারা আবেদন করতে পারছেন তারা অনেক লাকি, কারণ সরকার চাচ্ছে যে যাদের আবেদনটা আগে হয়েছে এবং যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরটা আগে দেখো, আগে যেন তারা আসতে পারে। এটা কিন্তু আমি বলবো যারা আগে আবেদন করছেন, এটা মানে গ্যাজেট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার বলা আছে যে ভাই আপনারা চেষ্টা করবেন যে আপনার যে আবেদন করবে তারা যেন একদম 9:07 যেন চেষ্টা করে আবেদন। এখন এর মধ্যে কিন্তু অনেকে দেখা যায় কাগজ নাই, ভুয়া এই সেই অনেক কিছু হয়েছে, সেটা আপনারা জানেন যে এই অনেকে এখনো রিসিভতা পান নাই, রিসিভতার কথা বাদ দিয়ে দিলাম, নুলাস্তা উঠে যাবে হয়তো বা কয়েক মানে জানুয়ারি থেকে ইনশাল্লাহ, তখন দেখা যাবে আরো কত মানে 2 নম্বরই হয়েছে। তো অনেকেই বলেন ভাই রিসিভতা বা নুলাস্তা চেক করে দেন না কেন, ভাই আমি এইটা করতে গেলে আপনাদের কাছে আমি খারাপ হব। আমি অলরেডি অনেকেই দেখতেছি যে এই জিনিসগুলো নিয়ে আপনার চেক করে দিলে যদি ঠিক থাকে এখন ঠিক আছে, এবং আপনারা আবেদন করতেছেন কিন্তু খুব আপনজনের মাধ্যমে, এখন আমি বা যারা চেক করে যখন বলে যে এটা ঠিক নাই তখন আপনি আপনজনের সাথে যখন মানে কথা বলতেছেন তখন তারা হচ্ছে থ্রেট দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ভাই মানে কারোই ভাল লাগবে না যে আমি আপনাদের জন্য ভিডিও কইরা গালি খাবো থ্রেট খাবো, এটা ভাল লাগবে না। তো এই জন্য দেখা যায় অনেক সময় আমি ডিপ্লোমেটিক ওয়েতে আমি যতটুক সম্ভব যেন আপনাদের যেন ক্ষতি না হয় সেটাই চেষ্টা করি, তারপরেও আপনাদের মানে নেগেটিভ কমেন্ট থাকলে করবেন কোনো সমস্যা নাই। এই জন্য মানে মানে কি বলবো, এটা আসলে আমরা জাতিগত ভাবেই কেউ ভালো কিছু করলেও ভাল লাগে না, কেউ খারাপ কিছু করলেও কমেন্ট করবো, ভালো করলেও কমেন্ট করবো, মানে আমাদের এটা জানি না, হয়তো বা আজকে আমি একটু আপনাদের মানে বেশি কথা বলে ফেললাম, যাই হোক ওইটা টপিকস না। টপিকসটা হচ্ছে যে 9:05 পরে একজন কমেন্ট করছেন ভাই 9:05 মানে সব নুলাস্তা উঠেছে, ভাই এখন পর্যন্ত কোনো নুলাস্তা দেওয়া শুরু হয় না, এটা আমি গতকালও বলছি, নুলাস্তা ইনশাল্লাহ জানুয়ারি থেকে উঠবে আপনি সিজনাল নন সিজনাল ডোমেস্টিক। সো এটা এখন সরকারি ছুটি চলতেছে, আজকে ছুটি ক্রিসমাস মেরি ক্রিসমাস, কালকে ছুটি, তো এই সপ্তাহে হচ্ছে 27-28-29 পর্যন্ত অফিস হবে, অফিস হলেও দেখা যায় অনেকে ছুটিতে থাকবে। তো আপনারা যেরকম মানে খুব ইয়াতে আছেন তারা তো এই জিনিসটা, যেমন আমাদের ঈদের সময় আমরা মানে কতটুকু কাজ করি, রোজা মানে রোজার ঈদ কুরবানি ঈদ আমাদের যেরকম ফেস্টিভ্যাল, এটাও তো ওদের মানে এক একজনের ধর্মটাকে আপনাকে রেসপেক্টটা করতে হবে। সো এই কারণে হয়তো বা তাদের একটু মানে দেখা যাবে যে জানুয়ারিতে দিবে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আর 9:05-10, 11, 12 বা পরে যাদের আবেদন হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, এটা গ্যাজেট অনুযায়ী স্পষ্ট বলা আছে ভাই যে যাদের আবেদনটা আগে হবে তাদেরটা চেক করে যদি সবকিছু ঠিক না থাকে পরের গুলা যাবে। এখন ধরেন 9:05 থেকে তারা কোটা ফিল আপ হয় নাই ধরে নেন, তাহলে তারা হচ্ছে পিছনের দিকে যাবে, এখন যদি ফিল আপ হয়ে যায় তখন দেখা যায় যাবে না। এখন আরেকজনের প্রশ্ন এই যে গতকাল একটা নুলাস্তা উঠছে যেটা হচ্ছে আপনারা বলতেছেন এইবারের ক্লিক দেন না, গতকাল বা মানে গতকাল কি 21 তারিখে, সরি আমার ভুল, 21 তারিখে একটা নুলাস্তা উঠছে, এটা হচ্ছে মার্চের যে বর্ধিত কোটার জন্য, এই ধরনের একটা দুইটা নুলাস্তা ভাই উঠবে, দেখা যায় এগুলো পেন্ডিং এ থাকে। এই নুলাস্তা উঠা মানে এই না যে আপনার ওই যে 1 লাখ আবেদন আছে সবাই তো উঠবে, এখন
আপনার মনে হয় যে আমার মানে বন্ধু মানে অনেক পরে আবেদন করছে, তারটা তো এখন উঠছে, এরকম একটা দুইটা বাই 1% বা 0.5% 2%, এই 2% এর ভিতরে তো আপনি ঢুকবেন না। এটা হচ্ছে মানে বাস্তবতা, এটা আপনাকে বুঝতেই হবে। সো মেজরিটি যেটা আছে এটাতেই আপনাকে বিলিভ করতে হবে। এবং গ্যাজেট যেটা আছে, আমরা ইমোশন বা যাই বলি ইমোশন দিয়ে কিছু হবেও না। যদি আমি ইমোশনালি বলি ভাই হ্যাঁ আপনার 11টাটা উঠবে 12টাটা উঠবে, পরে আইসা আমার গালাগালি করো, কারণ হচ্ছে এটা ইমোশনের জায়গা না। এখানে হচ্ছে সরকার সুন্দরভাবে গ্যাজেট প্রকাশ করছে, ফ্লুসি মানে ডিক্লেয়ার করছে, আবেদন করতে বলছে, ফাইল আগে জমা দিতে, সবকিছু সিস্টেমেটিক্যালি যারা সিস্টেমের ভিতরে ঢুকতে পারছে সবকিছু ঠিক আছে, তারা ইনশাল্লাহ আসবে। এবং রিজিক যাদের আছে ইনশাল্লাহ ইতালিতে আপনারা আসবেন। এখন এটা রিজিকও একটা ব্যাপার আছে, এখন এটা আপনাকে মানতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এটাই ছিল ওভারঅল, যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে, খারাপ ভাবে ইয়ে করলাম, এজন্য অনেক দুঃখিত। তো আমরাও চেষ্টা করি আপনাদের মানে ভালো কিছু দেওয়ার জন্য, আর কি বলবো, চেষ্টা করেন মানে যদি মানে মানে আরেকজনের রাগটা বা দালালের রাগটা মানে ব্লগারদের কাছে এসে প্রকাশ করে লাভ কি ভাই? আমার গালি দিয়ে তো কোনো লাভ নাই, আমার গালি দিয়ে কি হবে? যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর সবার জন্য অনেক শুভকামনা রইল যারা পরে আবেদন করছেন, আমি অবশ্যই দোয়া করি, মন থেকে দোয়া করি আপনাদের সবারই উঠুক। আপনারা ইতালিতে আসেন, ভালোভাবে আসেন, এবং দালাল যেন আপনাদের টাকা পয়সা মাইর না যায়, এটা আমি সবসময় দোয়া করি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।